কে ভম্বুল? তোর সমস্যাটা আমি শুনেছি, বাট আই এম হেল্পলেস। এবার পুজো, ওই আমাদের একটা কোম্পানির কনফারেন্স আছে বোম্বে, ফলে আমরা ফুল ফ্যামিলি বোম্বে চলে যাচ্ছি, তাই এবারে সমস্যাটা তুই একটু সামলে নে প্লিজ। ওকে, হ্যালো, একটা সমস্যা হয়েছে। জানি জানি, অলরেডি শুনেছি, কিন্তু বোম্বল, আমরা তো এবার পঞ্চমীর দিনই চলে যাচ্ছি। এই জানিস, এবারে কিন্তু আমরা উল্টিতে যাচ্ছি, জানিস তো। বাবা, ভাবলেই আমার গায়ে কেমন কাটা দিচ্ছে। এইবার কত সিনেমা শুটিং হয়েছে বলতো এখানে। হ্যাঁ, এই জানিস তো, এই উটিতে না মিঠুনের একটা হোটেল আছে। হ্যালো, আন্দামান যাচ্ছি, আর তোর ভাবনা ভাবি না খুব নাচানাচি করছে। হ্যাঁ, এবারটা তুই আমাকে ছেড়ে দে প্লিজ। কিরে ভম্বল, এত রোগা হয়ে গেছিস কেন? এখনো চাকরি বাকরি কিছু হলো না? তোর দাদারা তো একেবারে বিগ শট, তাও বলে কোন কোন ব্যবস্থা হলো রে বাবা? না, ব্যবস্থা হলো না, হবেও না কোনোদিনও। পুজোর ছুটিতে সারা পশ্চিমবাংলার লোক বেড়াতে যাচ্ছে, তোমার ছেলেরা মেয়েরা যে যার বহু বাচ্চা নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছে, তাদের সবার বাড়িতে তালা, তোমার আর হাওয়া বদল করা হবে না। মা, পুজোয় তুমি এখানেই থাকবে, এই অন্ধ গলির স্যাঁতস্যাঁতে ঘরে। আমি রান্না করব আর তুমি খাবে। কলকাতা শুধু লোক পুজোর ঠাকুর দেখতে পেরোবে, আর আমি আমার টিউশনের টাকায় তোমার জন্য মেডিকেল স্টোরে লাইন দেবো। আর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সব কেটে যাবে। তুমি কাঁদছ? আমি এখন একা, পুজো আসছে, বাতাসে শিউলির সুবাস, দাদারা বোনেরা সবাই ভারতবর্ষের নামি দামি মন্দির ভক্তি ভরে পুজো দিচ্ছে, প্রণাম করছে, আমি মার শূন্য খাটে একা বসে আছি। একতলা এই ছোট্ট ঘরটায় কেমন যেন মায়ের গায়ের মতো। পুজো আসছে, মা 18 নম্বর নস্কর পাড়া ছেড়ে একটু হাওয়া বদলে যেতে চেয়েছে। এখন শরতের হাওয়ায় হাওয়ায় শুধু মায়েরই গায়ের গন্ধ।